আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওর রেখাতে তোমাদের আবারও স্বাগতম জীববিজ্ঞান দ্বিতীয়পত্র প্রস্তুতির ব্যাপারে থাকছে চতুর্থ অধ্যায় মানব শরীরত্ব রক্ত ও সঞ্চালন অংশ নিয়ে এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে একাদশ দ্বাদশ এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আলোচনা করবো অধ্যায়ের গুরুত্বপূর্ণ বন্যনী প্রশ্ন উত্তর নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নেব তোমরা উত্তরটি খাতা লিখে নিজেকে যাতে করবে এবং ভিডিও সে সবশেষ জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার তোমরা আছো ভিডিও রেখার সাথে সাথে আছি রবিউল আওয়াল নিজের কোনটি অদানাদার শ্বেত রক্ত মনোসাইট অদানাদার শ্বেত রক্ত কণিকা পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কত গ্রাম লোহ থাকে পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে দুই গ্রাম লোহ থাকে লসিকার কাজ হচ্ছে লিপিড পরিবহন দেহের প্রতিরক্ষা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ লসিকার কাজ হচ্ছে লিপিড পরিবহন দেহের প্রতিরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রক্ত তঞ্চনকারী উপাদান হেপারিন ক্যালসিয়াম নাকি অনুচক্রিকা সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ রক্ত তঞ্চনকারী উপাদান ক্যালসিয়াম এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি রক্ত জমাট বাড়তে সহায়তা করে ফাইব্রিন স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিন কোথা থেকে নিঃসৃত হয় বেসোফিল থেকে হৃদপেশির ক্ষেত্রে কোনটি সঠিক এতে কোনো নিউরন থাকে না হৃদস্পন্দনে স্পন্দনে অ্যাট সিস্টলের সময়কাল কত শূন্য দশমিক এক সেকেন্ড কপাটিকার অবস্থান কোথায় স্পিড কপাটিকার অবস্থান বামলিন্দ ও বাম নীলায়ের মাঝে পঁচিশ বছর বয়স্ক ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে আসিবার হলে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড তার কার্ডিয়াক চক্রের সময়কাল শূন্য দশমিক সাত পাঁচ অ্যাস থেকে এভিয়েন এদীপনা পৌঁছাতে সময় লাগে কত সেকেন্ড শূন্য দশমিক এক পাঁচ নিম্ন মহাশিয়া ও ডান অস্ট্রিয়ামের সংযোগস্থলের অবস্থিত কপাটিকার নাম কি ইউএসিয়ান কোনটি হৃৎপিণ্ডের অংশ ইন্টারকালেটেড ডিস্ক হৃদপিন্ডের অংশ হৃদপেশীর বৈশিষ্ট্য এটি স্বরেখ ও অনস্বিক প্রকৃতির এটি মসৃণ এবং অনস্বিক প্রকৃতির নাকি এতে ইন্টারক ডিস্ক থাকে সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ হৃদপেশীর বৈশিষ্ট্য হল এটি সমরেখ ও অনিক প্রকৃতির এতে ইন্টারকালেটেড ডিস্ক থাকে নিলয়ের সেমিলুনার কপাটিকাদয়ের অবস্থান পালমোনারি ধমনী পালমোনারি শিরা নাকি অ্যাওরটা সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ নিলয়ের সেমিলুনার কপাটিকাদয়ের অবস্থান পালমোনারি ধমনী এবং অ্যাওরটায় নিচের চিত্রটি থেকে ষোলো শতরঙ্গ প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের চিত্রটি নিম্নের কোন অবস্থা উদ্দীপকের চিত্রটি নিলয়ের সৃষ্টল অবস্থায় চিত্রে উল্লেখিত অবস্থায় যা ঘটে লাভ সাদৃশ শব্দ সৃষ্টি হয় ভেন্টিকল দুটি রক্তে পূর্ণ হয় নাকি বায়ো ট্রাইকা স্পিড বাল্ব বন্ধ থাকে সঠিক উত্তর হবে সবগুলোই নিচের উদ্দীপকটি থেকে আঠারো উনিশতম প্রশ্নের উত্তর দাও এটি এ অংশ এটি বি এটি সি এবং এটি ডি উদ্দীপকের ট্রাইকাসপিড কপাটিকার পৃথক করে এ এবং সি কে অর্থাৎ উদ্দীপকের ডি প্রকোষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য ট্রাইকাসপিড কপাটিকা উপস্থিত এটি অ্যাওয়ার সঙ্গে যুক্ত নাকি এটি পাঁচের খুব পুরো সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ উদ্দীপকের ডিপোকোস্টর ক্ষেত্রে প্রযোজ্য এটি অ্যাওটার সঙ্গে যুক্ত থাকে এবং এটির প্রাচীর খুব পুরু। নিজের কোন সংবহন অনুপস্থিত রেনাল পোর্টাল অনুপস্থিত প্ল্যাক প্ল্যাকের আধিক্যের প্রভাবে কোনটি হয় ধমনীপথ সংকীর্ণ হয় বুকে ব্যথা ঘাড় চল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন এনজাইনা হলে ডাক্তার কখন অপেনার্ট সার্জারি করেন করোনারি বাইপাসে পেসমেকার স্থাপনে নাকি হৃৎপিন্ডের কপাটিকা প্রতিস্থাপনে সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ অপেনার্ট সার্জারি করা হয় করোনারি বাইপাসে এবং হৃৎপিণ্ডের কবাটিকা প্রতিস্থাপনে কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি কৃত্রিম পেসমেকারের ব্যাটারি লিথিয়ামের তৈরি কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয় বুকের প্রাচীর ও ত্বকের চর্বির স্তরের নিচে হাড় ও পেশি স্তরের উপরে নাকি বুকের প্রাচীর ও হাড়ের নিচে সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয় বুকের প্রাচীর ও ত্বকের চর্বির স্তরের নিচে এবং হাড় ও পেশি স্তরের উপরে কোন রক্তকণিকা হেপারিন খরণ করে হেপারিন খরণ করে বেসোফিল রক্তকণিকা বাম নিলয় থেকে মহাদমনি এরপর অঙ্গতন্ত্র এরপর মহাশিরা এরপর ডানালিন্দ নিজের কোনটি উল্লিখিত গতিপথ অনুসরণ করে সিস্টেমিক লসিকার কাজ হচ্ছে লিপিড পরিবহন দেহের প্রতিরক্ষা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ লসিকার কাজ হচ্ছে লিপিড পরিবহন দেহের প্রতিরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায় কর্নারী ধবনী রক্ত সম্মোহন করে হৃদপিণ্ডে নিচের কোন ক্রসটি সঠিক থেকে তারপর বান্ডল তারপর তন্তু হৃদপেশির ক্ষেত্রে কোনটি সঠিক সার্কো প্লাজম অল্প পরিমাণ কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল শূন্য দশমিক এক সেকেন্ড কার্ডিয়াকচক্রের অলিন্দ সিস্টল দশার সময়কাল শূন্য দশমিক এক সেকেন্ড রক্তের পিএইচ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পানি হাইড্রোজেন আয়ন নাকি আয়ন বাইকার্বনেটায়ন উত্তর হবে দুই ও তিন অর্থাৎ রক্তের পিএইচ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে হাইড্রোজেন আয়ন এবং আয়ন নিজের কোন ক্রমটি সঠিক পালমোনারি শিরা থেকে বাম অ্যাট্রিয়াম বামেট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকুল এবং বাম ভেন্ট্রিকুল থেকে অ্যাওটা হিমোস্টার্টিক প্লাগ গঠন করে কোনটি হিমোস্টার্টিক প্লাগ গঠন করে থ্রাম্বোসাইট মা ও বাবা উভয়ের রক্তের গ্রুপ এবি হলে সন্তানের রক্তের গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু পঞ্চাশ শতাংশ দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি অনুচক্রিকা মানুষের রক্তকণিকার গড় আয়ু কত দিন মানুষের রক্তকণিকার গড় আয়ু একশো বিশ দিন স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাধে না কারণ হল রক্ত প্রচণ্ড গতিতে অবিরাম প্রবাহমান থাকে রক্তে হিপারিন নামক উপাদান থাকে নাকি রক্ত নালীর ভেতরের প্রাচীর অমসৃণ থাকে সঠিক হবে সবগুলোই যে সকল রক্তবাহী নালী দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে রক্ত পরিবহন করে তাকে কি বলে তাকে বলে ধমনী নিম্নের কোনটির উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয় নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ব্যক্তির নাম ভি ডাব্লিউ এক্স ওয়াই বি ব্যক্তির রক্তের গ্রুপ বি পজিটিভ ডাব্লিউ ব্যক্তির রক্তের গ্রুপ ও পজিটিভ এক্স ব্যক্তির রক্তের গ্রুপ এবি পজিটিভ এবং ওয়াই ব্যক্তির রক্তের গ্রুপ এ পজিটিভ এছাড়াও জেড ব্যক্তির রক্তের গ্রুপ বি নেগেটিভ উদ্দীপকের ব্যক্তি ভি জরুরি প্রয়োজনে কার নিকট থেকে রক্ত নিতে পারবে অর্থাৎ ভি ব্যক্তির রক্তের গ্রুপ বি পজিটিভ সে জরুরি প্রয়োজনে এখানকার কার কাছ থেকে রক্ত নিতে পারবে সে জরুরি প্রয়োজনে ও পজিটিভের কাছ থেকে এবং বি নেগেটিভের কাছ থেকে অর্থাৎ বি পজিটিভ ব্যক্তি ও পজিটিভ এবং বি নেগেটিভের কাছ থেকে রক্ত নিতে পারবে এক্স এবং ভি এর মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের সম্ভব রক্তের গ্রুপ হবে এ পজিটিভ বি পজিটিভ নাকি এবি পজিটিভ অর্থাৎ এবি পজিটিভ এবং ভি এর মধ্যে যদি বিয়ে হয় তাহলে সন্তানের রক্তের গ্রুপ কী হবে সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ এবি পজিটিভ এবং বি পজিটিভ এর মধ্যে বিয়ে হলে সন্তানের রক্তের গ্রুপ এ পজিটিভ বি পজিটিভ অথবা এবি পজিটিভ হতে পারে নিজের উদ্দীপতির পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও স্পিড ও স্পিড কপাটিকার বন্ধের কারণে নিলয় থেকে রক্ত যথাক্রমে পালমোনারি ও সিস্টেমিক মহাদমনিতে যায় উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নিলয়ের সিস্টল উদ্দীপকে উল্লেখিত কপটিকা দুটি বন্ধ থাকে যে ধাপে অলিন্দের সিস্টল অলিন্দের ডায়াস্টল নাকি নিলয়ের সিস্টল সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ উদ্দীপকের কপাটিকা দুটি বন্ধ থাকে অলিন্দের ডায়াস্টল এবং নিলয়ের সিস্টল কার্ডিয়াক চক্রের কোন দশায় প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয় কার্ডিয়ার চক্রের ভেন্টিকলের সিস্টল দশায় প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয় কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে সেরাটোনিন বুকের ব্যথা ঘাড় চোয়াল ও বাহুতে ছড়িয়ে পড়ে কখন এনজাইনা বলে রক্তরসে পানির পরিমাণ শতকরা কত ভাগ রক্তরসে পানির পরিমাণ শতকরা নব্বই ভাগ মানবদেহের বিলিরুবিন উৎপন্নকারী কণিকার গঠন নিউক্লিয়াসবিহীন নমনীয় ও স্থিতিস্থাপক নাকি দ্বি অবতল উত্তর হবে এক ও তিন অর্থাৎ মানবদেহে বিলি রুবিন উৎপন্নকারী কণিকার গঠন নিউক্লিয়াসবিহীন দি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেকার জীববিজ্ঞান দ্বিতীয়পত্র প্রস্তুতির আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের ভিডিওগুলি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেকার সাথেই থাকো সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ